হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আমি রেডি হয়ে গেছি, একটু বাইরে বেরাবো। কিন্তু হ্যাঁ, পুরোপুরি আমি এখনও রেডি হইনি। সবার মতন যেমন সাজগোজ, একটু মেকআপ করে ড্রেস করে নিলেই সবাই রেডি হয়ে বাইরে বেরাতে পারে। আমি তো তেরমভাবে বেরাতে পারবো না, আমার পা পড়তে হবে আর্টিফিশিয়াল পা, সেটা না পড়লে আমি বাইরে বেরাতে পারবো না। ওই জন্য এখন পা পরে নিচ্ছি। প্রথমে দেখতেই পেলে দুটো মোজা আমার পায়ের মধ্যে পরে নিলাম, কারণ এগুলো খুব প্লাস্টিকের শক্ত, শুধু পরলে পাটা খুব লাগে। আর এই সাইডে দুটো কাপড় দিয়ে দিচ্ছি নরম, যাতে না লাগে আমার পায়ে, তাও লাগে কিছু করার নেই। এবার পা দুটো ভালো করে সেট করে নিচ্ছি, বেল্টটাও গুছিয়ে নিলাম ঠিক করে। এবার ওর মধ্যে ঢুকে গেলাম, ঢুকে দেখুন পুরো দাঁড়িয়ে পড়েছি। এবার আস্তে আস্তে আমি ওই খাটের ধারে চলে যাব, কারণ আমার বেল্টটা কোমরে লাগাতে হবে। একটা সাপোর্ট না পেলে আমি বেল্টটা কোমরে ঠিক মতন লাগাতে পারবো না। তো এবার বেল্টটাও আমি লাগিয়ে নিলাম, নিয়ে চুড়িদারের প্যান্ট পরে একদম রেডি হয়ে গেছি, এবার ঘুরতে যাব। তো আমার ভিডিওটা কেমন